সকলকে জয় যিশু। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং প্রভু যিশু খ্রিস্টের নামে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানায়। আজকে আসুন আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি। মথি তার 2:11। পরে তাহারা গৃহমধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন, এবং আপনাদের ধনকস খুলিয়া তাহাকে স্বর্ণ কুন্দর ও গন্ধরস উপহার দিলেন। ঈশ্বর তা আপন বাকে আশীর্বাদ করুন, আমেন। খ্রিস্টের প্রিয় ভাই বোন, আপনারা যতজন এই মুহূর্তে ঈশ্বর বাক্য শ্রবণ করছেন, আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে বাক্যের দ্বারা ঈশ্বর আমাদেরকে বলছেন যে আমরা যেন আমাদের মন, হৃদয়, আমাদের দেহ দিয়ে, আমাদের আত্মা দিয়ে, আমাদের সর্বশক্তি দিয়ে আমরা যেন আমাদের ঈশ্বরের সম্মুখে আমরা নত হই, অর্থাৎ আমরা যেন আমাদের জীবনকে সমর্পণ করি ঈশ্বরের কাছে। কারণ খ্রিস্টের প্রিয় ভাই বোন, আপনাদেরকে উৎসাহিত করতে চাইছি, আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে শিশুটি তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন শিশুটিকে, এবং ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন, অর্থাৎ প্রভু যিশুকে তাহারা প্রণাম করলেন। কারা প্রণাম করলেন? আমরা দেখতে পারি যে প্রভু যিশুর যারা খোঁজ করছিলেন, অন্বেষণ করছিলেন, তারা এসে প্রভু যিশুকে প্রণাম করলেন। আর আজকের দিনে আমরা দেখি জগতে প্রায় প্রত্যেকটা জায়গায় তারা এখন আর প্রণাম তারা করে তাদের অর্থকে, তাদের সম্পদকে, তাদের বাড়িকে, তাদের ঘরকে এবং তাদের প্রিয়জনকে। কিন্তু আমাদের কাছে আমাদের ঈশ্বর আছেন এবং তিনি সত্য, তাই সেই ঈশ্বরকে আমাদের প্রণাম করার প্রয়োজন আছে। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আমাদের সমস্ত মন, শক্তি দিয়ে, প্রাণ দিয়ে আমাদের ঈশ্বরকে প্রণাম করার প্রয়োজন আছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারি আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ কুন্দর ও গন্ধরস উপহার দিলেন, অর্থাৎ আমরা সেই তাকে যেন আমরা তার আরাধনা করি, প্রশংসা করি, তার আমাদের সেই আরাধনা প্রশংসার মধ্য দিয়ে তাকে আমরা উপহার আমরা দিতে পারি আমাদের ঈশ্বরকে। সেই উপহার কি? তাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন আছে, তাকে গৌরব করার প্রয়োজন আছে, তার নামে বিনতি করার প্রয়োজন আছে, তার নামে প্রশংসা করার প্রয়োজন আছে। তাই খ্রিস্টের প্রিয় ভাই বোন, আপনাদেরকে উৎসাহিত করতে চাইছি যে কেন আমরা তার কাছে প্রণাম করব, কেন আমরা তাকে আমাদের জীবন দিয়ে, তাকে আমাদের ধন্যবাদের মধ্য দিয়ে তাকে উপহার দেব। কারণ তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর। তিনি আমাদের জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং 3 দিন বাদে আবার জীবিত হয়ে উঠেছেন, এবং ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে তিনি আছেন। আমরা যদি তার নামে প্রার্থনা করি, তিনি শুধু আমাদের প্রার্থনা শোনেন না, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের প্রার্থনার উত্তরও দেন। তাই বিশ্বাসের সহিত আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আসুন আমরা সেই ঈশ্বরের কাছে আমরা নত হই, নম্র হই, এবং তার প্রশংসা, তার ধন্যবাদ, গৌরব আমরা করি। ঈশ্বর আপনাদেরকে তার বাক্যের দ্বারা আশীর্বাদ যুক্ত করুন, আমেন। সকলকে জয় যিশু, জয় যিশু।